হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে একটা পাকা পেঁপে আমি খুব সুন্দর করে ছুলে কেটে নিচ্ছি। কদিন ধরে একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তা ভাবলাম আজকে একটু পেঁপেটা খাই, খেলে হয়তো ভালো লাগবে। এখন প্রায় 11:30 বেজে গেছে। আমি একটু আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি, 7 বাজে উঠেছি। তার কারণ আজকে সামরিনের ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওখানে যাব দেখি সকাল সকাল ওঠা। ওখান থেকে ডাক্তারকে দেখিয়ে বাসায় চলে এসে যে পেঁপে কেটে নিচ্ছি খাবো। আর আজকে লাঞ্চ মেনুতে থাকছে আমার বিট কাচ্চি, তো ওটা আপনাদের সাথে আসলে ওইভাবে শেয়ার করব না। ওটা আজকে যে আমার লাঞ্চ মেনু এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু সকালে ডাক্তারের কাছে যাব, এই জন্য আমি রাতেই বিফটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো রাইসটাও আমার হাফ হয়ে গেছে, আমি বিফটা কিন্তু রাইসের নিচে বসিয়ে দিয়েছি। আর এটা আমি রাইস কুকারে করছি, তার কারণ আমার এখানে দিনের বেলা অনেক সময় গ্যাস থাকে না, তো রাইস কুকারে করে নিচ্ছি। তো আমি বিফগুলোকে নিচে দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিলাম এবং বাদ বাকি রাইসগুলোকে আবার দিয়ে দিচ্ছি। আর কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন কিন্তু লোকের আমি খুব একটা দেখি না। যারা বিফ কাচ্চিটা না খাবেন তারা আশা করি মটন কাচ্চিটা করে খাবেন। তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু প্রায় 90% রাইসটা সিদ্ধ হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য এটাকে আবার একটু ঢেকে রেখে দিব। একটু টেস্ট করে দেখলাম যে চাল আছে কি না, 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ডিম, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো ওয়াসিফ অনেক দিন ধরে বিফ কাচ্চিটা খেতে চাচ্ছিল, যার জন্য রান্না করে নিয়েছি। তো আমার কিন্তু কাচ্চিটা হয়ে গেছে, আমি খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি, কারণ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমি কিছুটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, একটু সালাদ নিয়ে নিলাম। তো এই ছিল আমাদের ফ্রাইডের স্পেশাল বিফ কাচ্চি, এটা ছিল ওয়াসিফের পছন্দের। আর আমি স্ন্যাক্স আইটেমটা আজকে করব, সেটা হচ্ছে সামরিনের পছন্দের, কারণ সামরিন অনেক দিন ধরে পাস্তা খেতে চাচ্ছে। তো আমি ভেজিটেবল উইথ মাশরুম পাস্তা আজকে রান্না করব, খুব ফাস্ট করব। চিকেন ফ্রিজে ছিল, চিকেন আমি দিতে পারতাম, কিন্তু চিকেন দেওয়ার মতো সময় আমার হাতে ছিল না, ছিল মাশরুম। তো যাদের মাশরুম থাকবে না তারা চিকেন দিয়েও সেমভাবে আপনারা পাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি, দেখতেই পেরেছেন। তো আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, হোয়াইট অয়েল দিয়ে দিলাম, পেঁয়াজ, তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে নরম করে নিচ্ছি। আর এদিকে আমি মাশরুমগুলো কেটে নিচ্ছি। ওই যে বললাম যাদের ফ্রিজে চিকেন থাকবে আগে থেকে প্রিপারেশন করবেন চিকেনটা দেওয়ার জন্য, মাশরুম যদি না থাকে, আর মাশরুম থাকলে এভাবেই করে খেয়ে দেখতে পারেন। সামরিনকে আজকে ফ্রাইডে, তারপরে ওর পড়া ছিল, মিসের বাসায় নিয়ে গেছিলাম, ওখান থেকে খুব তাড়াহুড়া করে বাসায় এসে আমি এই পাস্তাটা ওকে রান্না করে দিচ্ছি। তো মাশরুমগুলো দিয়ে দিলাম, এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি, গাজর দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, একটু দিয়ে দিলাম সল্ট। এখন একটু নাড়াচাড়া করে নিব। আর আমি পাস্তাটাকে কিন্তু
80 থেকে 90% সিদ্ধ করে নিয়েছি, খুব ফুল সিদ্ধ করিনি, তাহলে পাস্তাগুলো কিন্তু ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে হয়েছে পাস্তাগুলো এবং আস্তে আস্তে আছে। এবার এটাকে খুব সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে দেব ভেজিটেবলটার সাথে। তো এখন আমি এই যে এটা দেখতে পাচ্ছেন একটা নাগা সস বা নাগা মেয়োনেজ বলতে পারেন, এটা আমি নিজে তৈরি করেছি বাসায়। আপনারা চাইলে এই সসের ভিডিওটা আমি আপনাদেরকে দিব, আমাকে কমেন্টসে জানাবেন। এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ বা গার্লিক সস বা চিলি গার্লিক, যে কোনো সস আপনারা ইউজ করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি আর দিয়ে দিলাম আমার বানানো নাগা সস। এটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটা তুলে একটু সামরিনের মুখে দিচ্ছি, বললাম তুমি টেস্ট করো। কার কার খেতে ইচ্ছা করছে এখানে হাত তুলবে? দূরে যাও একটু, নাহলে তোমাকে দেখা যাচ্ছে না। কার কার খেতে ইচ্ছা করছে হাত তুলবে। আচ্ছা লবণ কম হয়েছে, একটু লবণ দেবো দেখি, বন্ধ করো। তো এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। খুবই অল্প সময়ে ঝটপট করে এই পাস্তাটা আপনারা তৈরি করে খেতে পারেন। তো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাস্তার ফাইনাল লুক। হ্যাঁ, আমি বলেছিলাম যে পাস্তাটা হয়ে গেলে খাবে আর রিভিউটা আপনাদেরকে একটু দিবে। তো সামরিন তুমি রিভিউটা দাও। আমি ওয়েট করতে পারিনি, মাম বললো রিভিউ দিতে, কিন্তু আমি ওয়েট করতে পারিনি, খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি। তো আমি আমি কোচিং থেকে আসার পরে মানে 10 মিনিটসের মধ্যে এটা অনেক ঝটপট করে ফেলেছে, তো এটা অনেক ফাস্ট। তো হ্যাঁ, সামরিনের মতো যারা পাস্তা লাভার আমার মনে হয় তারা খুব ঝটপট তৈরি করে এটা খেতে পারবে। তো আশা করি আমার ভিডিওটা সবারই ভালো লাগবে, সবাই এভাবে ট্রাই করে খাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।